গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার নতুন আর একটা ব্লগে তোমাদের জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আজ হচ্ছে শুক্রবার সকালবেলা, একদম শাড়ি পরে বউ সেজে ব্লগটা স্টার্ট করলাম। আজকে সকালে কি জানি ইচ্ছা হলো, ফ্রেশ হওয়ার পর ভাবলাম যে একটু শাড়ি পরে নিই, তো তার জন্যই দেখো একটা সুতির শাড়ি পরেছি। এই শাড়িগুলো বাড়ির থেকে নিয়ে এসি, কিন্তু পরাই হয় না। আর আমি না বেশি শাড়ি অবশ্য আনিও নি, একটু সিঁদুর পরে নিলাম আর একটা টিপ পরে নিলাম, এবার চুলটাকেও একটু আঁচড়ে নেব। তো চলো আজকের ব্লগটা স্টার্ট করা যাক তাহলে। এখনও কিন্তু সকালের কোনো কাজই আমার হয়নি, শুধু নিজেই একটু ফ্রেশ হয়েছি, তো একটু ওষুধ খেয়ে নিলাম, থাইরয়েডের ওষুধটা। এরপর শুরু করে দিলাম সমস্ত কাজ, বাসি কাজগুলো আগে করে নিই। তার জন্য প্রথমে আগে বিছানাটা তুলে নেব। তোমাদের দাদাভাইও কিন্তু ঘুম থেকে উঠে গেছে, ও উঠে একটু ফ্রেশ হচ্ছে, আর এদিকে আমি বিছানাটা একটু তুলে নিচ্ছি। আর শাড়ি পরে আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্টে কিন্তু বলবে। তো বিছানাটা তো তোলা হয়ে গেল, এখনও ঘরটাও ঝাড় দিইনি, এবার ঘরটাও ঝাড় দিতে হবে আজকে। না তোমাদের দাদাভাইও আমার শাড়ি পরা দেখে বলছে, বাবা অনেকদিন পর তুমি একদম বাড়ির বউ সেজে গেলে, একদম গ্রামে যেরকম শাড়ি পরে বউরা থাকে সেরকমভাবে একদম সেজে গুজে রেডি হয়ে গেছো। আমি কিন্তু যখন শ্বশুরবাড়িতে ছিলাম, মানে থাকি, তখন কিন্তু আমি এরকম শাড়ি টাড়ি পরি। তো এখানে দেখো বিছানাটা তোলা হয়ে গেছে আর ঘরটার পরিষ্কার করাও হয়ে গেছে। এবার ব্রেকফাস্ট করব। আর ব্রেকফাস্টে দেখো তোমাদের দাদাভাই খাবে হরলিক্স, আর আমি খাবো মুড়ি দিয়ে অমলেট, ডিমের অমলেট। গুড আফটারনুন বন্ধুরা, এখন কিন্তু 1:30 বাজে, আর সকালবেলা ব্রেকফাস্ট করে তোমাদের দাদাভাইয়ের সঙ্গে গল্প করছিলাম এতক্ষণ, তারপর চলে এসেছি দুপুরে রান্নাবান্না করতে। রান্নাবান্না কিন্তু অনেকটাই হয়ে গেছে, আর কি কি রান্না করলাম চলো আগে তোমাদের সেটা দেখাই। দেখতে পাচ্ছ এখানে একটু মসুরের ডাল সিদ্ধ করে রেখেছি, আর গরম গরম ভাত হয়ে গেছে, আর এদিকে দেখো বেগুন ভাজা হয়ে গেছে, আর কড়াইতে আছে উচ্ছে ভাজা, উচ্ছে ভাজাটা এখনও হয়নি, হচ্ছে। আর এদিকে দেখো ডালটাও একটু ফুটিয়ে নিচ্ছি, আর এর মধ্যে সিম আর উচ্ছে দিয়েছি। তো বন্ধুরা দেখতেই পেলে রান্নাবান্না মোটামুটি কমপ্লিট, আর এদিকে দেখো তোমাদের দাদা ভাই আছে বসে, চলো দেখাই। ওই যে বসে আছে, এখন মোবাইলে একটু গান শুনছে। তো ওর ডিউটি, তোমার ডিউটি আজকে কটার থেকে গো? 3টার থেকে ওর আজকে ডিউটি আছে, একটু লেটই যাবে। তো চলো আজকের ভিডিওটা আমি এখান থেকে স্টার্ট করলাম, আশা করি তোমাদের খুব ভালো লাগবে, পুরো ব্লগটা অবশ্যই দেখো। দুপুরে রান্নাবান্না কমপ্লিট করে ঘরটা মুছে, সকালে না একবার স্নান করেছিলাম, তারপরে আবার দুপুরে না স্নান করলে না কেমন যেন লাগে, সেই জন্য আবার দুপুরে একবার স্নান করে নিলাম, আর চেঞ্জ করে নাইটি পরে নিয়েছি। এবার দুপুরে দুজনাই খাওয়া দাওয়া করে নেব, আর খাওয়া দাওয়াতে তো বলেই দিলাম কী কী রান্না হয়েছে। সত্যি কথা বলতে না শাড়ি পরে এখন আর বেশিক্ষণ থাকতে পারি না, অনেক দিন মানে শাড়ি পরা হয় না, শাড়ি পরার অভ্যাসটাই দিন দিন চলে যাচ্ছে, এখন থেকে মাঝে মাঝে শাড়িটা পরবো ভাবছি। আর এদিকে তোমাদের দাদাভাই খাওয়া দাওয়া করে দৌড়াতে দৌড়াতে ডিউটি যাচ্ছে, লেট হয়ে গেছে, 3টের থেকে ডিউটি, এখন 2:45 বেজে গেছে, সেই জন্য খুব তাড়াহুড়ো করেই বেরিয়ে গেল। তো বন্ধুরা দুপুরে খাওয়া দাওয়ার পরে সোজা চলে আসলাম সন্ধ্যাতে, এখন সন্ধ্যাবাতি দেওয়া হয়ে গেছে আর আমি রেডি হয়ে গেছি, একটু বেরোবো, আমার কিছু ওষুধ আনার ছিল তাই যাব আনতে। তো চলো যাওয়া যাক তাহলে, দাঁড়াও তার আগে একটু ওন্না নিয়ে নিই। তো চলো বেরোনো যাক। তো বেরিয়ে পড়লাম টুকটুক করতে করতে, সন্ধ্যা তো মানে লেগেই গেছে, কিছু কিছু জিনিসের দরকার ছিল তাই নিতে আসলাম। এখানে দেখো ব্রাউন ব্রেড নিয়ে নিলাম, আর নিয়েছিলাম কয়েকটা কলা, আর এখানে এই ব্রেডটাই নিয়েছি। আর এখানে চলে আসলাম ওষুধের দোকানে, ওষুধের দোকান থেকে আজকে না নিতে হবে আমার থাইরয়েডের ওষুধটা। থাইরয়েডের ওষুধটা আমার অনেক দিন হলো মানে নেবো নেবো করে আমার শেষ হয়নি, মানে আজকেই শেষ হয়েছে, তো আমি একদিনও খাওয়া বন্ধ দিই না। আর থাইরয়েডের এই নতুন বোতলগুলোর না ঢাকনাটা মানে খোলাই যায় না, তাই এনার কাছে জিজ্ঞেস করছিলাম কিভাবে খুলতে হবে, তাই ইনি আবার কিন্তু দেখিয়ে দিল কিভাবে ঢাকনাটা খুলতে হবে। তো চলো এবার রুমে গিয়ে কথা হচ্ছে। তো বন্ধুরা বাজার থেকে চলে আসলাম রুমে, আর রুমে এসেই বসে পড়েছি, আর আমার বাজার থেকে আসতে মানে ঘুরে আসতে আধা ঘন্টা মতন টাইম লেগেছে, পুরো সব কিছু মানে নিয়ে ঘুরে আসতে। আমাদের রুমের সামনেই বাজারটা, তো চলো এখন প্রচণ্ড খিদে পেয়েছে, আমি ভাবছি একটু মানে ব্রেড গরম করে নিই আর কলা দিয়ে খেয়ে নিই, খিদে পেয়েছে প্রচণ্ড। তো চলো। তো বন্ধুরা এই হচ্ছে সন্ধ্যার হালকা ফুলকা একটু টিফিন, আর এতটাই খিদে পেয়েছে দেখো খাওয়া শুরু করে দিয়েছি অলরেডি, বেশ ভালোই লাগছে, খিদেটা এখন যা পায় তাই খায় সেরকম অবস্থা।
তো বন্ধুরা, এখন কিন্তু 9:30 বাজে আর আমার ডিনার করে কিচেনও পরিষ্কার করা হয়ে গেছে। কাল হচ্ছে শনিবার, তার জন্য কিন্তু কিচেনটা আজকেই পরিষ্কার করে রাখলাম। আর ডিনারে আজকে কিন্তু রুটি আর ডিম ভাজা করেছিলাম, আর কিছু করিনি, সেজন্য আর তোমাদের কিছু দেখালাম না। তো চলো দেখাই, কিচেনটা পরিষ্কার করলাম সেটা তোমাদের দেখাই। এদিকে দেখো, কিচেনটা পুরো পরিষ্কার করে নিয়েছি, পাটা পাটা বটি সব কিছু ধুয়ে দিয়েছি, আর গ্যাসটাও একদম ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। কালকে যেহেতু শনিবার, মানে মাছ মাংসর ছোঁয়া কিছুও খাই না, তার জন্য কিন্তু সব কিছুই আমি একদম পরিষ্কার করে নিয়েছি, দেখতেই পাচ্ছ। আর বাসন দেখো, এতগুলো তো এখানে রেখেছি জল ঝরানোর জন্য, আর নিচেও আছে কিছু বাসন, এতগুলো বাসন কিন্তু মাজা হলো। আর সব কিছু ক্যামেরা অন করে তোমাদের আর দেখালাম না, তাহলে কিন্তু ভিডিওটা অনেক বড় হয়ে যেত। আর এদিকে দেখো, আমি বাজার থেকে এসে জামা কাপড়গুলো এখানেই রেখে দিয়েছি, এখনও এগুলো ভাঁজ করব। তো চলো এগুলো একটু আগে ভাঁজ করে নিই। আর বন্ধুরা, আমি এখন এই জামাকাপড়গুলো ভাঁজ করে তারপর কালকে দুপুরবেলা আমি ভাবছি একটু শুক্তো রান্না করব, তার জন্য আজকে সবজিটা কেটে রাখবো, শুধু আলুটাই কাটবো না, বাদ বাকি যা সবজি আছে সেগুলো কেটে ফ্রিজে রেখে দেবো। তো চলো আগে জামাগুলো ভাঁজ করে নিই, তারপর সবজিগুলো কেটে নিই। কাপড় তো ভাঁজ করা কমপ্লিট, এবার যাবো কিচেনে, কিচেনে গিয়ে সবজিগুলো বানিয়ে নেব। অনেকে আবার ভাবতে পারো যে দুজনা মানুষের সবজি দেখো কালকে দুপুরে রান্না করবে, তাও এখনই কেটে রাখছে। আসলে কি বলতো, দুজনা মানুষ হোক আর একজনা মানুষ হোক, কী হয় বলতো, আমি একটু লেট করে উঠি, যেহেতু 8:30 বেজে যায়, তারপর উঠে ব্রেকফাস্ট বানানো, সব কাজ সারা, তারপর দুপুরে আবার লাঞ্চ বানানো, আর আমাদের হাজব্যান্ড তো মানে দুটো একটা দুটোর মধ্যেই ডিউটি চলে যায়, তো সেই জন্য না আমার খুব অসুবিধা হয়, তো সেই জন্য মানে রান্না করেই পারি না কোনো কোনো দিন। তো সেই জন্য আমি এখন সবজিটা কেটে রাখবো, তাহলে দুপুরে মানে রান্নাটা তাড়াতাড়ি হয়ে যাবে। তো চলো আগে সবজিটা কেটে নিই। আর পেছনে একটা বাচ্চার কান্নার আওয়াজ তো শুনতেই পাচ্ছিলে, ওটা হলো আমাদের মাকান মালিকের বাচ্চা কান্না করছে, ওদের ব্যালকানির থেকে কান্না করছে, আওয়াজটা একদম শোনা যায় রুমের মধ্যে। তো চলো এবার সবজিটা বানিয়ে নিই। তো এখানে বসে পড়লাম সবজিগুলো কাটতে, আর সবজিগুলো কাটতে বসে আমি না মনে মনে ভাবছিলাম অন্য কোনো সবজি কাটবো না, শুধু এই সজনে ডাঁটাটাই কেটে রাখবো। আর সবজিটা কাটতে কাটতে ভিডিওটা এন্ড করলাম। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাকে, পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দিও, যাতে আমার নতুন নতুন ভিডিও তোমরাই প্রথমে দেখতে পারো। তো আজকের মতো এই পর্যন্তই, চলো টাটা, দেখা হচ্ছে আবার নতুন আর একটা ব্লগে।